হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে শরীরটা ভালো আছে। চলো আমার কথা বাদ দাও, আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে থাকবে। আজকে আমাদের কাল আমাদের রান্না পুজো হয়েছে, মানে কালকে রান্না ছিল আজকে পান্না। চলো আজকে কী কী খাবো বলে দিই। রান্না পুজোর এটা মেনু, স্পেশালি রান্না পুজোর মেনু। এখানে আছে পান্তা ভাত, এখানে আছে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। বাঁধাকপি শুধু নয়, বাঁধাকপি, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, বেগুন, আলু সব রকম সবজি দিয়ে। এখানে আছে এবারে সাত রকমের ভাজা করেছি। কী কী ভাজা করেছি আগে বলে দিই। চলো, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরেল ভাজা, করলা ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, কুমড়ো ভাজা। সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে ডাল চচ্চড়ি। এটাকে আমরা ডাল চচ্চড়ি বলি। একদম ডালটাকে, মুসুর ডালটাকে শুকনো করতে হয়। আর এখানে আছে মালপোয়া, আর এখানে আছে কলার বড়া। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। প্লিজ ভালো লাগে একটা লাইক করো। ও, আর এখানে আছে পায়েস, পিঠে পায়েস মাস্ট করতেই হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো।
তাহলে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এগুলো আমি পরে সব খেয়ে নেব। বাই।